আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজ আমি দেখাবো ছানার তৈরি সন্দেশ। এখানে 500 গ্রাম আমি লিকুইড মিল্ক নিয়েছি, এটা জাল দিচ্ছি, আর আমি ভিনিগার দিয়ে এটা আমি ছানা 2 চিপি ভিনিগার দিয়ে এটা আমি ছানা কাটিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো টক দিয়ে কি ছানা কাটাবার পাউডার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। তো আমি এখানে ভিনিগার ইউজ করেছি। খুব সহজ করেছি, চাইলে অবশ্যই তোমরা করতে পারবে। দেখতে পাচ্ছ ছানাটা কেটে এসেছে। পরিষ্কার কাপড় দিয়ে এটা আমি ছেঁকে নেব। এখানে আমি 1/2 কাপ জল দিয়েছি, 1 এলাচ দিয়েছি, আর এইতে আমি চিনি দেবো 1/2 কাপের মতো। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়াতে কমাতে পারেন। জলটা ফুটে আসলে আমি ছানাটা ঢেলে দেব। ছানাটা দিয়ে হালকা আছে, আমি এটা নাড়াচাড়া করব যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে। গ্যাসের আঁচটা লো রাখবো যাতে না পুড়ে যায়। লো রেখে নাড়াচাড়া করতে করতে আমি এতে 1 চামচ ঘি দেবো। দেখতে পাচ্ছেন শুকনো শুকনো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে আছে কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি করে রেখেছি, এটা উপরে দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, খুব টেস্ট হবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর অবশ্যই প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার জন্য ধন্যবাদ। খুবই সহজ, খুবই টেস্টি, খুবই হেলথফুল একটা রেসিপি। ভালো লাগলে আমাকে কমেন্ট করে বলো। পাশে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।